এখন আমি আবার ওই লিঙ্কটা নিয়ে নিচ্ছি, কপি করে নিলাম, পেস্ট অ্যান্ড গোতে ক্লিক করলাম। আবর্জনাগুলোকে আগে ডিলিট করে দিয়ে দিই, সরি। তো এটা হচ্ছে মূলত আমার অ্যাকাউন্ট, আমি আমার যে অ্যাকাউন্ট থেকে আমি ইয়া করব, এক্সচেঞ্জ করব, সেটা হচ্ছে এটা অ্যাকাউন্ট আমার। আর এখানে আমি কতবার এক্সচেঞ্জ করেছি সেটা আপনারা দেখতে পাবেন, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করলে আপনি যতগুলো এক্সচেঞ্জ করেছেন এবং ক্যান্সেল কটা আছে সেগুলো আপনি এখানে শো করবে। আমি এখন পর্যন্ত আমি 4 বার এক্সচেঞ্জ করেছি, তার মধ্যে প্রথমবার আমার ক্যান্সেল হয়েছে। ক্যান্সেল হয়েছে এই কারণে হয়েছে যে আমি এখানে মানে পরীক্ষা করার জন্য আমি এখানে ইয়া করেছিলাম যে আসলে এরা সাইটটা ঠিক আছে কিনা, বা এরা পেমেন্ট করে থাকে কিনা, নাকি আমি আমি যে অ্যামাউন্টটা ওনাদের ইয়া অ্যাকাউন্টে পাঠাই দেবো ওনার খেপ চলে যাবে, এটা আমার সন্দেহ হয়েছিল। সেখানে আমি সর্বপ্রথম এমনিতেই একটা অ্যামাউন্ট দিয়েছিলাম, কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে আমার যে কুইনবেস অ্যাকাউন্ট আছে সেখান থেকে আমি ওনাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নাই, সেখানে ট্রান্সফার করে নেই বলেই ওনারা আমার এটা টাইম আউট করে দিয়েছে, ক্যান্সেল করে দিয়েছে। এর পরবর্তীতে আমি যেগুলো আমি পাঠিয়ে দিয়েছি ওগুলো অবশ্যই পেয়েছি। সর্বপ্রথম 410 টাকা, তারপরে আবার 410 টাকা, তারপরে 1200 টাকা, এই তিনটাই আমি পেয়েছি। একটা হচ্ছে $15, একটা হচ্ছে $5, $5। তো আজ আমি আবার দেখাবো আপনাদেরকে $15-এর উপরে যায় কিনা, এক্সচেঞ্জ করা যায় কিনা। এটা হতে পারে আমি দেখব যে 30 থেকে শুরু করব, 30, 20, 25 এরকম যায় কিনা, যদি যায় তাহলে আমি আপনাদেরকে এটা দেখাবো যে আসলে কত লিমিট পর্যন্ত এখানে এক্সচেঞ্জ করা যায়। তো মিনিমাম $5-এর নিচে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন না এখান থেকে। তো আমি এক্সচেঞ্জে ক্লিক করলাম, এখানে দেখুন সময় দেখুন 7টা 38 মিনিট। এখন হাতে আমার সময় আছে 1.5 ঘন্টার মতো, অর্থাৎ 9টা পর্যন্ত যেহেতু এরা সার্ভিস দিয়ে থাকে। এখন এই যে আধা ঘন্টা আমার কাছে, 1.5 ঘন্টাতে সময় আছে, এই 1.5 ঘন্টার মধ্যে এরা আমাকে দিবে কি না, নাকি আবার সামনের সপ্তাহে অথবা সামনের আগামীকাল, আগামীকালকে তো আছে শুক্রবার, আজ দেখুন আজ আছে আপনার বৃহস্পতিবার, আজকে বৃহস্পতিবার, আগামীকালকে আছে শুক্রবার। শুক্রবার তো এনাদের সার্ভিস অফ থাকে, তাহলে তো দেখা গেলো যে আমি আগামী সপ্তাহে অর্থাৎ শনিবার, আগামী শনিবারে আমাকে এটা দেবে কিনা, এটা আমি একটা এই সমস্যায় যেটা আছে এটা আপনাদেরকে প্রুফ করার জন্য, এটাই সমস্যাটা আসলে এটা কি করে সেটা আপনাদেরকে দেখানোর জন্য। এবং আমার সামনে আছে 1.5 ঘন্টা, 1.5 ঘন্টার কম সময় আছে, এই 1.5 ঘন্টার মধ্যে এরা আমাকে পেমেন্টটা করবে কিনা সেটা আমি আপনাদেরকে দেখানোর জন্য মূলত খুব সংকটময় সময় আমি ভিডিও টিউটোরিয়ালটা তৈরি করতেছি, এটা আসলে প্রুফ দেওয়ার জন্য। তো আমি এক্সচেঞ্জে ক্লিক করলাম, এক্সচেঞ্জ থেকে ক্লিক করার পর আমি এখান থেকে যেহেতু বিটকয়েন কুইনবেস USD থেকে আমি নেব DBBL রকেট BDT, এখানে $1 আপনারা 82 টাকা করে নেবে, 82 টাকা করে আমাকে দেবে, আমার রাজমাল অ্যাকাউন্টে সেন্ড করে দেবে। তো আমি সর্বপ্রথম এখানে চেঞ্জ করব $30 দিলাম, আসলে $30 এক্সচেঞ্জ করতে দেয় কিনা, বড় একটা অ্যামাউন্ট, $30 আমাকে দেবে $2460, $2460। ওকে আমি এক্সচেঞ্জে ক্লিক করলাম, দেখি কি আসে, ও চলে আসছে, তাহলে আমি $30 এখান থেকে আমি এক্সচেঞ্জ করতে পারবো। তাহলে এখানে আমার ইনফরমেশনটা আমি দিয়েছি, আমার ব্যাংক অ্যাড্রেস দিয়ে দিলাম, আর জাহিদ আলী, আমার মোবাইল নাম্বার, ইয়া রকেট নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ এখানে ইনফরমেশানগুলো কিন্তু ভালো, মানে ভালো করে দেখে নেবেন, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন যেটা আপনি ইউজ করেন সবসময় আপনার অ্যাকাউন্ট আছে, রকেট নাম্বার রেখে যেখানে আপনি টাকাটা পাবেন সেটা, আর এখানে আপনার নামটা দিয়ে দেন, আমার নামটা আমি দিয়ে দিলাম, এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেন, আমার মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিলাম। আমার মোবাইল নাম্বার এবং রকেট নাম্বারের মধ্যে পার্থক্য শুধুমাত্র আছে ফোর, শেষে আমার ফোর আছে রকেট নাম্বারে, আর ফোন নাম্বার আছে আমার এটাই। তারপরে আমি প্রসেস এক্সচেঞ্জে ক্লিক করব, প্রসেস এক্সচেঞ্জে ক্লিক করলাম, এখানে আপনি ভালো করে ডিল ইয়া করবেন, কনফার্ম অর্ডারের আগে আপনি এখানে ভালো করে চেক করে নেবেন। এখানে দেখুন এখানে বলতেছে 9টা AM থেকে 9টা PM পর্যন্ত, এখন পর্যন্ত 9টা PM হয়নি, 7টা 41 PM হয়েছে, আমি দেখি এখন
প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মতো আছে। এই 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে আসলে এরা আমি এই ডলারটা দেয় কিনা, আমি পাই কিনা সেটা আপনাদেরকে লাইভ দেখাবো। আমি আসলে এটা কতটা ট্রাস্টেড সাইট অথবা হয় কিনা বা আগামী সপ্তাহে দেবে কিনা এটা আমি দেখাবো। আর কতবার আছে না, আমার সময় লস হয়ে যাচ্ছে। তো আমার এখানে আমি অ্যামাউন্ট সেন্ড করেছি এত, আর এটা হচ্ছে মূল বিষয়, সেটা হচ্ছে এই অ্যাকাউন্টটা। অ্যাকাউন্ট বলতে এটা আইডি, এটা হচ্ছে এক্সচেঞ্জ আইডি, এটা আপনি কপি করে নেবেন, এটা আপনার কাজে লাগবে, এটা ইম্পর্টেন্ট একটা। এটা আমি কপি করে একটা নতুন একটা ট্যাব ওপেন করি। এখানে পেস্ট করে রেখে দিলাম। তারপর আমি অ্যামাউন্ট রিসিভ করব 2460 টাকা। আর রকেট নাম্বার আমার ঠিক আছে কি না, 3374 ঠিক আছে, নাম ঠিক আছে, মোবাইল নাম্বার ওকে ঠিক আছে, ইউর ইমেল অ্যাড্রেস ওকে ঠিক আছে। এখন আমি কনফার্ম করলাম, আমি $30 এক্সচেঞ্জ করব। কনফার্ম করলাম, কনফার্ম অর্ডার। এখানে আপনার বলতেছে, এখানে দেখুন ডাটা অ্যাবাউট ট্রান্সফার, এত সময় দেওয়া আছে, এই যে এখানে আবার বিটকয়েন কুইন বেস ডিটেলস, কুইন বেসে আপনার এইখানে এই যে ইমেলটা ওনারা দিয়েছে এই ইমেলে আপনার $30 সেন্ড করতে হবে। এই অ্যাড্রেসে সেন্ড করার পর এখানে ওনারা এখানে লিখে দিয়েছে এই অ্যাড্রেসে সেন্ড করার পর নিচের ট্রানজ্যাকশন বক্সে আপনার কুইন বেস প্রোফাইল নেম সাবমিট করুন। তো ওকে, সব কিছু আমার এখানে ঠিক আছে। এখানে ওনাদের ফোন নাম্বার শো করতেছে না, $30 ঠিক আছে। এখন এখানে আমি সেন্ড করার পর এই অ্যাকাউন্টে সেন্ড করার পর আমাকে এখানে আমার প্রোফাইল নেমটা এখানে সাবমিট করতে বলেছে। তো আমি এখন আমি আমার কুইনভাস অ্যাকাউন্টে যাচ্ছি। কুইনভাস অ্যাকাউন্টে আসলাম, এখানে দেখুন আমার কত ব্যালেন্স আছে। এখান থেকে আমি $30 এক্সচেঞ্জ করব। প্রথম অবস্থায় আপনি এখানে লগ ইন করার পর আপনার অ্যাকাউন্ট এইভাবে এরকম পাবেন। এখানে কিন্তু আপনি ইয়ে পাবেন না, কোনো অপশন পাবেন না, উইথড্র অপশন পাবেন না, সেন্ড অপশন পাবেন না, রিসিভ অপশন পাবেন না। আর এখানে আমি সাইটে আপনার দেখতে পারি রিসেন্ট অ্যাক্টিভিটি, আপনি কতবার সেন্ড করেছেন এবং কতবার কোথায় থেকে পেয়েছেন সেগুলো এখানে শো করতেছে। আর আপনাকে সেন্ড করার জন্য অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। অ্যাকাউন্টে ক্লিক করুন। অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে দেখুন সেন্ড অপশন, যে সেন্ডে ক্লিক করুন। সেন্ডে ক্লিক করার পর এখানে ভালো করে ইয়ে দেখুন, এখানে আছে অ্যালার্ট অ্যাড্রেস আর ইমেল অ্যাড্রেস। যদি আপনার এখানে আমলে অ্যালার্ট মানে এখানে ওনারা যদি অ্যালার্ট অ্যাড্রেস দিয়ে থাকতো, ইমেল অ্যাড্রেসের পরিবর্তে যদি অ্যালার্ট অ্যাড্রেস দিয়ে থাকতো তাহলে আপনি এখানে অ্যালার্ট অ্যাড্রেস দিয়ে দিতেন। আর যদি এখানে ইমেল অ্যাড্রেস দিয়েছে সেখানে আমাকে এখানে ইমেল অ্যাড্রেস সিলেক্ট করতে হবে। তারপরে ওনাদের ইমেল অ্যাড্রেসটা আমি এখানে দিয়ে দিলাম। তারপর এখানে আমাকে সেন্ড করতে বলছে $30। এখন $30 এখানে তো বিটিসি শো করতেছে, আবার এবার বাংলাদেশের টাকা এখানে শো করতেছে। এখন আমি $30 কীভাবে এটা আমি বুঝবো যে $30 কত বিটিসি, সেজন্য আপনাকে এখানে হেল্প নেওয়ার জন্য আপনি এখানে লিখুন বিটিসি ইকুয়াল দেন। ইকুয়াল দেওয়ার পর আপনি লিখুন, এই যে নিচে চলে আসছে, আমি আর আগে করছি দেখিয়েছিলাম সে কারণে চলে আসছে। এখন এখানে আপনি লিখুন 30। আপনার 30 BTC হচ্ছে আপনার 4849। এটা আমি কপি করে নিলাম। এখন এটা আমি কপি করে নেওয়ার পর আমি এখানে দেখুন, এখানে আমি পেস্ট করে দিয়ে দিচ্ছি। এখানে আমার টাকা আসছে কত, 2500 না সরি, হ্যাঁ 2541 টাকা। আর এখানে আছে এত এত BTC। আর এখানে কি দেখাচ্ছে, আমি এটা যদি আবার আপনাদেরকে একটা নতুন ট্যাব ওপেন করে দেখাই তাহলে আপনারা এখানে দেখবেন এটা ইনফরমেশনটা আপনাদেরকে এই কারণেই ভালো করে এগুলো মানে ইনফরমেশনগুলো জানা দরকার, না জানলে হয়তো আপনি ভুল করতে পারবেন। সরি, এখানে USD, তারপর DVL অ্যাকাউন্ট, এখানে $30, 2460 টাকা।
এটাই আর কি, আমার এটা ভুলে গিয়েছিলাম, তো সে কারণে আমি এখানে দেখানো দেখার জন্য চেক করার জন্য এখানে নিয়ে আসলাম আবার আপনাকে। 2460 টাকা, তাহলে আমাকে এখানে এখানে আমি যদি আমি সেন্ড করি, এখন আমার এখানে দেখুন আপনারা 53 আছে, 538 অর্থাৎ 2700 টাকা আছে, এখান থেকে আমার 2500 টাকা। আর আমি এর যদি দিই এখানে 2488, যদি আমি এখানে 7 দেই 2437, এখানে যদি আমি 6 দেই 2485, আর এখানে যদি আমি 5 দেই 2400। আমি এখানে কিছুটা বেশি দেব, কারণ ওনাদেরকে ওনাদের যে ফি আছে সেই ফিটা দেওয়ার জন্য, তো আমি এইটা সেন্ড করে দেব। আমি আপনাদেরকে দেখাবো, কিছুটা হলো কম আমি দিয়ে দিছি, এটা আমি কপি করে নিলাম, চব্বিশশো কত দেখলাম, সরি 2460 টাকা, তাহলে 2460 টাকার উপরে আমাকে সেন্ড করে দিতে হবে। ২৪৬০ টাকা, 2426 টাকা, ওকে আমি এটাই আমি সেন্ড করে দেবো, এটা কপি করে নিলাম। তারপর এখানে আমি লিখে দিলাম, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এখানে আপনি ভালো করে ইনফরমেশনটা দিয়ে দেবেন, প্লিজ সেন্ড ইউএসডি মাই ইউএসডি টু, আপনি মাইটাই কোনো কিছু দেওয়ার দরকার নেই, শর্টকাট লিখে দিয়ে ডিবিবিএল অ্যাকাউন্ট, আপনি যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে সেই অ্যাকাউন্ট এখানে দিয়ে দেন, 7617414137 শেষে 4, ওকে, প্লিজ সেন্ড ইউএসডি টু ডিবিএল অ্যাকাউন্ট, এত, ওকে, এই এইটুকু দিলেই হবে। তাহলে ওখানে 2460 টাকা, আর আমি এখানে সেন্ড করতেছি 2426 টাকা, অর্থাৎ কম করে হলে তো আমার তো 2400 টাকা দেওয়ার কথা ওনারা, এটা ওনাদেরকে আমি দিয়ে দিলাম, এরা ওনারা কেটে নিলে নেবে, অসুবিধা নেই। তারপর আমি কন্টিনিউ করলাম, কনফার্ম করার আগে আমি এখানে দেখুন, এখানে আবার দেখুন, তার আগে আমি মেল চেক করি, আমার মেইলে এখানে দেখুন, এখানে মেল মেইলে ওনারা বলতেছে কি বলতেছে, $30 ইউএসডি টু ডিবিএল রকেট অ্যাকাউন্ট, ওকে ঠিক আছে, আমার এখানে ইনফরমেশানটা আছে, এখানে ক্লিক করলে আমি দেখতে পাবো। তো ওকে আমি এখন কনফার্ম করতেছি, যদি আমার কোনো ভুল থাকে তাহলে আপনারা যদি কোনো ভুল করে থাকেন তাহলে এখানে গো ব্যাক করবেন, গো ব্যাক করলে আপনারা ইয়া করতে পারবেন, আপনার ইনফরমেশানগুলো নতুন করে দিতে পারবেন। তো আমি কনফার্ম করলাম, 01 আমার অ্যাকাউন্ট আমি চেক করে নেব, 01761, ওকে চলে গেছে, ক্লিক করে ফেলেছি, তো সমস্যা নেই। তারপর এখানে আমি চেক করে দেখতেছি 01761741337 4, ওকে ঠিক আছে, এটা কমপ্লিট। এখন এনারা যেটা বলতেছে এখানে এখানে এই সাবমিট করতে বলতেছে, এখানে একটা ইয়া নেম, সেটা হচ্ছে আমার যে অ্যাকাউন্ট আছে, এই যে অ্যাকাউন্টের নামটা আছে, এই নামটা এখানে আমাকে সেন্ড করতে বলতেছে, তো আমি এখানে সেন্ড করে দিলাম, আমার নামটা এখানে আমি পেস্ট করে দিলাম। তারপর কনফার্ম ট্রানজ্যাকশন, কনফার্ম ট্রানজ্যাকশন ক্লিক করলাম, ওকে, এখানে আমার এক্সচেঞ্জ কমপ্লিট হয়ে গেছে। এখন থেকে 7টা 50 মিনিট, 7টা 50 মিনিট থেকে আপনি হিসাব করবেন, এরপর আমার কতক্ষণ সময় লাগে এই এক্সচেঞ্জটা পেতে। এখন আমি যদি এখানে রিফ্রেশ দেই, এখানে আমি রিফ্রেশ দিলাম, রিফ্রেশ দেওয়ার পর আপনি দেখুন আমার এখানে ইয়াটা শো করে কিনা, ডিবিএল অ্যাকাউন্ট না, এটা আমার নয়, এই যে $30 বিটকয়েন কুইনবেস ডিবিএল অ্যাকাউন্ট, এর প্রসেসিংয়ে আছে $30, এখানে হচ্ছে আপনার 4A F6, 4A F6, দেখি আমারটা কি আছে,
সরি, আমারটা আমি হারিয়ে ফেলেছি। হারিয়ে ফেললে কোনো সমস্যা নাই, আপনি এখানে থেকে দেখতে পারবেন। এই যে আপনার ইউজার নেমে ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে দেখুন এই যে প্রসেসিংয়ে আছে, এই যে এক্সচেঞ্জ আইডিটা হচ্ছে এটা। এটা আমি আবার কপি করে নিছি, এটার দরকার নাই। এটারও দরকার নাই, এখানে পেস্ট করে দিলাম। তো এখানে হচ্ছে আপনার 4A F6। আবার ভালো করে দেখুন, 1A 3 5।